বর্তমান দুনিয়ার যারা আল্লাহকে মানে না, নাস্তিক মুরতাদ রামবাম বেঈমানের বাচ্চারা কম করে না, ঠিক কিনা কথা বলো? ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি। আমাদের ইমানের পাওয়ার, আমাদের ইমানের পাওয়ার বাড়ানোর জন্য আছে আল কোরআন। বটিতে দার দিবা, দায়ে দার দিবা, এর জন্য আছে তোমার শান। শান ঘুরাইবা আর বটি আর এবার শান লাগাইবা তো দার হয়ে যাবে। দুনিয়ার জমিনে বান্দার ইমান যদি বাড়াইতে চাও আল্লাহর গোলাম শুনে নাও, আল্লাহর কোরআন ব্যতীত, আল্লাহর জিকির ব্যতীত কোনো দিনের জন্য বান্দার ইমান বাড়ানো সম্ভব নয়। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহুম ইমানা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই মাহফিল করলাম, তিন বছর ধরে আসতে পারি না, প্রত্যেক বছর দাওয়াত পাই, কিন্তু এবছর ঢাকা মাহফিল আয়ে পড়ছে। আমি গেলাম তিন বছর আগের দাওয়াতি মেহমান, বুঝছেন? একটু জোরে আওয়াজ টাওয়াজ দিয়েন, কি বলেন, ঠিক কি না? হ্যাঁ বলেন আল্লাহু আকবার। আচ্ছা
আল্লাহ তাহলে বান্দার ঈমান বাড়ে কয় বান্দার ঈমান কিসে বাড়ে কয় বান্দার ঈমান বাড়ে বান্দা যখন কোরআন তেলাওয়াত শুনে বান্দার কেন ঈমান নাই কয় বর্তমান বান্দা মোবাইল শুনে বর্তমান বান্দা গিবাদের আড্ডায় বসে বর্তমান বান্দা শেখ আয়াতের আড্ডায় বসে বর্তমান বান্দা ইবাদত যদি করে বিদআতি ইবাদত এমন আল্লাহর গোলামের আছে শিরক মারকা ইবাদত যদিও ইবাদত করে ইবাদতের ভিতরে বিদআত ভরা ইবাদতের ভিতরে শিরক ভরা ঠিক কি না কথা বলেন এই জন্য আল্লাহর গোলাম ঈমান কিসে তরুতাজা হয় ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম এই আল্লাহর গোলামেরা যারা কি করে ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যারা কোরআন তেলাওয়াত করে কোরআন তেলাওয়াত করার দ্বারা বান্দার ঈমান বেড়ে যায় এই আল্লাহর গোলাম বান্দা যখন আল্লাহর শরণ বাড়া দেয় আল্লাহর জিকির বাড়া দেয় দয়ার মালিক আল্লাহ বান্দার ঈমানের পাওয়ার বাড়ায় দেয় বান্দা যখন ঈমানের পাওয়ার বাইরে যায় বান্দা গুনাহ করতে পারে না বান্দা গুনাহ থেকে দূরে থাকে বান্দা আল্লাহর ইবাদত ছাড়ে না ঈমান এমন বাড়া বেড়েছে ঈমান এমন বাড়া বেড়েছে ইমানের পাওয়ারের কারণে গোটা দুনিয়ার সব নাস্তিক মুরতাদ বেঈমানের বাচ্চারা মুসলমানের তাকবীরের সামনে দাঁড়াইতে পারে না কথা কোন ঠিক কি না মুসলমানের তাকবীরের সামনে ওরা দাঁড়াইতে পারে না মুসলমানের কামান নাই মুসলমানের বিমান নাই মুসলমানের অস্ত্র নাই মুসলমানের রাইফেল নাই মুসলমানের তরবারি নাই আগে তো মুসলমানের তরবারি ছিল এখন মুসলমানের তরবারি তো দূরের কথা মুসলমানে যদি মুখ থেকে সত্য কথা কয় এরপরেও জঙ্গি বলে দাগ খাইতে করে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা জবাব দাও বাংলাদেশে হুজুররা কয়দিন মাঠে নাই মা অস্ত্র দিয়া মারামারি করছে কথা কন না কেন করছে হুজুররা কয়দিন পিস্তল পিছন দাবার করছে আর খালি ফায়ার করছে কথা কন না কেন জোরে বলেন এই বাপের বেটা থাকলে দাঁড়া এখন আমি দেখছি দুই হুজুরে ফায়ার করছে আর হাঁটছে হুজুর গো টুপিওয়ালাদেরকে কালারিং করার জন্য গোটা দুনিয়া এক হয়ে মরে উঠেছে ঠিক কিনা কথা বলো গোটা দুনিয়া এক হয়েছে ইসরায়েল বলো হুজুর টাকাও আমেরিকা বলো হুজুর টাকাও এই ইসরায়েল বলো হুজুর টাকাও আমেরিকা বলো হুজুর টাকাও চীন বলো হুজুর টাকাও বার্মা বলো হুজুর টাকাও এই দুনিয়ার জমিনে আমাদের পাশের রাষ্ট্র বন্ধু রাষ্ট্র আমাদের দাদা বাবুদের রাষ্ট্র সে হলো ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষও বলে হুজুর টাকাও কেন কই হুজুর যদি ঠেকানো যায় ওদের লুচ্চামি ভালোভাবে করতে সুবিধা হয় ওদের ইয়াবা ওদের বাবা ওদের বড় 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 বোতল খাইতে সুবিধা হয় অনেক নারীদেরকে নিয়ে আড্ডা মারতে পারে কথা কাও ঠিক কি না কি ও চোর নিজের চুরির অপবাদ ঢাকার জন্য অন্যকে চোর বলে আখ্যায়িত করে এই বাংলাদেশে বর্তমান মাহফিল হলে উগ্রবাদী বেড়ে যায় জঙ্গিবাদী বেড়ে যায় এ তো কোনোদিন কোনো মানুষ তো দূরের কথা কোনো পশু বিশ্বাস করতে পারে না কথা বলো ঠিক কি না কোনো পশুর দ্বারাও এটা বিশ্বাস করা সম্ভব নয় বাকি যারা মাস্তানি করে তাদের মাস্তানির ঢেকে রাখার জন্য নিরুপায় নিরীহ গরিব অনাথ ওলামায় কেরামদেরকে ওই বুড়ি আঙ্গুল বাদ দিয়া এবার কিন্নে আঙ্গুল দিয়া গুতায় কথা কও ঠিক কিনা এই জন্য বলতে চাই আমাদের মাহফিলগুলা খুব জরুরি মাহফিলগুলা এত জরুরি
কয় মাহফিলগুলার দ্বারা বান্দার ঈমান বেড়ে যায়, মাহফিলগুলার দ্বারা দাড়িওয়ালা বান্দা দাড়িওয়ালা হয়, দাড়িওয়ালা সারা বান্দা দাড়িওয়ালা হয়, সুদ খায় যদি এখানে ঢোকে তওবা পরে বাড়ি যায়, আর সুদের খাতায় নাম লেখাবে না, ঘুষ খায় যদি ঢোকে এখান থেকে তওবা করে বাড়ি যায়, আর ঘুষের খাতায় নাম লেখাবে না, চুরির খাতায় নাম লেখাইয়া মাহফিলে যখন ঢোকে, এই মাহফিলে ঢোকার পর এখান থেকে তওবা করে, এরপরে বাড়িতে চলে যায়, বলে না না আর আমি চুরি করব না। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলামেরা, আমার মা বোনেরা যখন এই মাহফিলগুলায় আগমন করে এবং শ্রবণ করে, মা বোনেরা বড় বিপদওয়ালা, এই মা বোনেরা এখানে আইসা পর্দার মতন কাপড় পেঁচাইয়া এবার বাড়িতে যায়, যার কারণে বাংলাদেশের ধর্ষণ কম হয়, আর যদি তাই না হতো বাংলাদেশের ঘরে ঘরে ধর্ষণ বেড়ে যেত। একটু ঘোষণ করে দিত আব্বাস সব এসব পরে বয়ন করবে, অনেকে চলে যেতেছে। নারায় তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায় তাকবীর। তাহলে বোঝা গেল সবার একটাই দাবি, মাহফিল চলবে না বন্ধ হয়ে যাবে, আরো জোরে চলবে না বন্ধ হয়ে যাবে। এরে বাবা আল্লাহর গোলাম, এই দুনিয়ার জমিনে বান্দা গুনাহ করতে করতে গুনার দরিয়ার ভিতরে হাঁপুটামু খাইতেছে, সন্তান মায়ের সঙ্গে যে না করে, এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামেরা, বোন ভাইয়ের সঙ্গে যে না করে, দুনিয়ার জমিনে আপন সন্তান মায়ের সাথে কেমনা যে না করে, এতটুকু এলেম এই সন্তানের ভিতরে নাই, এই মাহফিলগুলায় যদি আগমন করে, আল্লাহর কসম খেয়ে বলি এই মাহফিলের ভিতর থেকে আল্লাহর বান্দা বুঝে আমার মায়ের সঙ্গে কেমনা জেনা করেছি। কিও বাবা ঠিক কিনা? এবার আসুন আমরা দুনিয়াটা জীবনে একবারে, এই জীবনটা আমাদের গুনাহ হেসে লাভ, আমার গুনার খবর যদি আমার মা জানত, আমার গুনার খবর যদি আমার বাবা জানত, আমার গুনার খবর যদি আমার বোন আমার ভাই জানত, আমার ঘরের ভিতরে ঢুকতে দিত না। এরে আল্লাহর গোলাম ব্যবসা করো কেন? কয় ব্যবসা করি লাভবান হওয়ার জন্য, রিক্সা চালাও কেন? কয় রিক্সা চালাই কিছু পাওয়ার জন্য, কামলা দাও কেন? কয় কিছু পাওয়ার জন্য। আল্লাহ বলে বান্দা এই দুনিয়াটা হলো আমি আল্লাহ তোমাদের জন্য এমন একটা জায়গা করে রাখলাম, যেখানে তোমরা যা করবা আমি আল্লাহ তোমাদেরকে সেইটাই দান করবো। যখন সুবহানাল্লাহ, ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান সুহসিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আরো জোরে বলে, এই দুনিয়াটা হলো রঙ্গমঞ্চ, এই দুনিয়াটা এমন রঙ্গমঞ্চ, তুমি যত সময় গুনাহ করবা তত সময় মজা পাইবা, তোমার গুনাহের কর্ম শেষ হয়ে গেল আর মজা পাইবা না। মমতাদের গান কত শুনলাম, যখন শুনলাম তখন মজা লাগে, আইয়ুব বাচ্চুর গান কত শুনলাম, যখন শুনলাম তখন মজা লাগে, রুরা নাইলার গান কত শুনলাম, যখন শুনলাম তখন মজা লাগে। আরে আল্লাহর গোলাম, ইন্নাম হলো রঙ্গমঞ্চের দুনিয়া, এই রঙ্গমঞ্চের দুনিয়ায় তুমি যে কর্ম করবা আল্লাহ তোমার কিতাব অনুযায়ী কিয়ামতের ময়দান দান করবে। এরে আল্লাহর গোলাম, গুনাহ নিয়ে যদি কবরে যাও আল্লাহর দরবারে দোয়া খাওয়া লাগবে। অতএব দুনিয়ায় বান্দা কেন দোকানদারি করো,
কয় ব্যবসায়ী উন্নতি হওয়ার জন্য কেন এইটা করো এর প্রশ্নে অবশ্যই উত্তর দিতে পারে এই দুনিয়ার জমিনে আল্লাহর গোলাম এই দুনিয়ার জমিনে আমরা কেন নেকি করি কয় আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য এবার যখন গুনাহ হইয়া যায় এই গুনাহ থেকে যদি আমরা নাজাত না পাইতে পারি আল্লাহকেও আমাদের দ্বারা পাওয়া সম্ভব নয় ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন এবার আল্লাহকে যদি পেতে চাও অসুস্থ হয়েছো রোগ যদি ভালো বানাইতে চাও এ আল্লাহর গোলাম ট্যাবলেট ইউজ করো এবার ইনজেকশন বস করো তাহলে তুমি সুস্থ হয়ে যাইবা ঠিক দুনিয়ার জমিন দুনিয়ার জমিনে বান্দা তুমি গুনাহ করলা গুনার দরিয়ায় হাবুডাবু খাও এই গুনার দরিয়ায় হাবুডাবু খাইতেছ এমন সময় তুমি কি দিয়া বাজবা কই তওবা নামক বইটা দিয়া বাজবা ঠিক কিনা এই দুনিয়ার জমিনে তুমি কি দিয়া বাজবা এই দুনিয়ার জমিনে তুমি জাহান্নামের আগুন থেকে কি দিয়া বাজবা কয় তওবা নামক বইটা দিয়া বাজবা তওবা নামক বইটা যদি না থাকে তুমি তো তোমাকে মাফ করাইতে পারবে না আর যাকে মাফ করাইতে যে পারবে না আল্লাহর জান্নাত তার জন্য হবে না হ্যাঁ যদি ঈমান থাকে নেক আমল থাকে একদিন না হয় একদিন জাহান্নামের সাজা খাটতে খাটতে সে জান্নাতে চলে যাবে হে আল্লাহর গোলাম এই জন্য শুনে নাও জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও দুনিয়ার জমিনে যদি যে গুনাহ করেছ এই গুনাহ থেকে যদি বাঁচতে চাও এই গুনাহ থেকে বাঁচার নাম হলো তওবা আওয়াজ দেন ঠিক কিনা তওবা করলে ক্ষমা করেন কে আরো জোরে বলেন সবাই মিলে জোরে বলো আরো একটু জোরে ক্ষমা দুনিয়ার মানুষ করতে পারে না ঠিক কিনা কেন দুনিয়ার ইমানদার আল্লাহর গোলামের বান্দার কাছে কেন ক্ষমা চাও কেন এমন ডাক দিয়ে বলো আমি পাপি অপরাধী বাবা তোমার দয়া সেই বাড়ি যাইয়া ঘুমাইয়া ঘুমাইয়া নাউজুবিল্লাহ বললেন জোরে বলেন নাউজুবিল্লাহ আমি পাপি অপরাধী বাবা তোমার দয়া সাই তুমি বিনা ওই দিনেতে বাসাবার কেউ যে নাই আমি পাপি অপরাধী বাবা তোমার দয়া শুনছেন এই গান শুনছেন কে শুনছেন হাত জাগান তো দেখি ও সুবহানাল্লাহ তার মানে আমি একলা নকল করি নাই আপনারাও করছেন ঠিক কিনা কথা বলেন এ বাবাজি আল্লাহর গোলাম আমাদেরকে ক্ষমা করার মালিক আল্লাহ বান্দারে একানিষ্ঠতার সাথে এবার বৈশা যাও মালিকরে ডাক দিয়া বলো আল্লাহ আর জীবনে এই অন্যায় করবো না আর জীবনে এই গোনা করবো না ক্ষমা করে দিবেন দয়ার মালিক আল্লাহ আল্লাহ যেরকম সুবহান আল্লাহ প্রতিদিন জমিন বলে তোরে ধ্বংস করে দিব আল্লাহ বলে ধ্বংস করতে পারবি না হেফাজতকারী আমি আল্লাহ সুবহানাল্লাহ বলেন আমরা এত গুনাহ করি এত গুনাহ করি আমাদের গুনাহের অবস্থাটা এমন আমার দয়ার মালিক আল্লাহ যদি রহমতের নজর দিয়া অল টাইম দুনিয়ার জমিনে না পালতো আল্লাহর কসম খায় বলি এই জমিনে কবি গ্রাস করে ফেলাই তো ঠিক কিনা কথা ফিরাউন মানে নাই সুবায় সুবায় মারছে কারণ মানে নাই মাটিতে ডুবায় আমার সে কথা গাও ঠিক কিনা
পয়গম্বর নূহ আলাইহি সালাতু ওয়াসালাম ওনার কওমের মানে নাই, এমন কি ওনার সন্তান মানে নাই, সন্তানটারও প্লাবন দিয়ে ধ্বংস করেছেন কে? সন্তান যখন ডুবে মরে যায় তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ এইটা তো আমার সন্তান। আল্লাহ ডাক দিয়ে বলে, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালেহ। এ সাবধান পয়গম্বর, এটা তোমার সন্তান না। এরে আল্লাহর গোলাম, ফিরাউন যে অন্যায় করেছে, ওর চাইতে বর্তমান দুনিয়ার যারা আল্লাহকে মানে না, নাস্তিক মর্তা রামবাম বেঈমানের বাচ্চারা কম করে না, ঠিক কিনা কথা বল? আল্লাহর রহমতের ভান্ডার আমাদের উপরে আল্লাহ বর্ষণ করে, এই জন্য দুনিয়ার জমিনে কোন কি বলে কোন বড় আযাব এসে আমাদেরকে সামুলে ধ্বংস করতেছেন না। এর কারণ হলো আমার পয়গম্বরের দোয়া। সুবহানাল্লাহ, বলে আমার পয়গম্বরের দোয়া। আসো এবার আমরা দুইটা জিনিস কিসের মাধ্যমে পাব? আল্লাহ জানা দে বান্দা, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করব। নাম্বার ওয়ান, আমি আল্লাহ ক্ষমার মালা তোমাদের গলায় পরায় দেব। নাম্বার দুই, আমি আল্লাহ তোমাদেরকে উজরত প্রতিদান দান করব। আল্লাহ যদি প্রতিদান দান করে, ওইটা জান্নাত না জাহান্নাম। আল্লাহ যে প্রতিদান দান করবে, ক্ষমার পরে আল্লাহ যে প্রতিদানটা দান করবে, ওই প্রতিদানের নাম হবে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবাজি, আল্লাহর গোলাম, এখন ক্ষমা এবং কি ক্ষমা এবং প্রতিদান কিসের মাধ্যমে পাব আমাদের জানা দরকার আছে না? নাই। আল্লাহ এবার জানায় দেয়, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাঈমিনা ওয়াস সাঈমাতি ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াদ দাকিরিনাল্লাহ কাসীরা ওয়াজ জাকিরা। আল্লাহর ওয়াদা, আল্লাহ দুইটা জিনিস দান করবে। জোরে বলেন কয়টা? কি 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 কি? দুইটা জিনিস, নাম্বার ওয়ান ক্ষমা, দুই নম্বর হলো প্রতিদান নামক নিয়ামত জান্নাত। সুবহানাল্লাহ। কারে দান করবে? কোন বেঈমানরে দান করবে না, অসম্পূর্ণ মোমেনরে দান করবে না, অসম্পূর্ণ মুসলমানরে দান করবে না। কথা বান ঠিক কিনা? আল্লাহ জানা দেয়, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আত্মসমর্পণকারী মুসলমান নারী মুসলমান পুরুষ এ হতে হবে আত্মসমর্পণকারী। যারা মুসলমান হবে তাদের জন্য আবার কেন এমন শর্ত লাগাই দিলেন? মুসলমান মুসলমান পুরুষ মুসলমান মহিলা এরা হবে কেমন? কয় আত্মসমর্পণকারী হবে। কেমন আত্মসমর্পণকারী হবে? কয় মুসলমান যখন কালেমার মালা গলায় পড়বে তখন দুনিয়ার জমিনে কোনো বেঈমানের সঙ্গে আতাত করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আল্লাহ জানা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ইমানদারের দল, আল্লাহ তোমাকে আর আমাকে পরিপূর্ণ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বললেন, তাহলে বোঝা গেল আমরা মুসলমান হওয়ার পরেও পরিপূর্ণ মুসলমান না হইতে পারলে আমরা ক্ষমা পেতে পারি না। আওয়াজ দেন ঠিক কিনা? বোঝা গেল পরিপূর্ণ মুসলমান? আওয়াজ দেন কি মুসলমান?
এই পরিপূর্ণ মুসলমান তোমার ভালোভাবে লক্ষ্য করো, হিন্দু দাঁড়িয়ে রাখে না, তুমিও দাঁড়িয়ে রাখো না, হিন্দু নামাজ পড়ে না, তুমিও নামাজ পড়ো না, হিন্দু বিড়ি খায়, তুমিও বিড়ি খাও, হিন্দু মন্দিরে যায়, তুমিও মাঝে মধ্যে ভোট চাইতে মন্দিরে যাও, কথা বলো ঠিক কি না? ও আমরা কইলেই যত ভেজাল, কথা বল ঠিক কি না? আমরা কইলেই যত ভেজাল, পরিপূর্ণ মুসলমান তোমার মন চুক্তি মুসলমানের দ্বারা, আমার আল্লাহর কিছু আসেও না যায়ও না, তুমি মুসলমান হইলে আমার মালিকের কোনো লাভ নাই লসও নাই, কথা বলো ঠিক কি না? এবার পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আমার দয়ার মালিক আল্লাহ এবার বইলে দিলেন পরিপূর্ণ মুসলমান হইবা। এ শুনে নাও, খ্রিস্টানেরা সুদের ব্যবসা করে, তুমি মুসলমান সুদের ব্যবসা করো, খ্রিস্টানেরা কিস্তি উঠায়, তুমি মুসলমান কিস্তি উঠাও, খ্রিস্টানেরা ব্যাংক জাতীয় যত লেনদেন আছে সুদি করে, সুদি কারবার করে, তুমিও কারবার করো, হিন্দুর মাইয়ায় পর্দা করে না, তোর মাইয়ায় পর্দা করে না, হিন্দুর বউ কপালের ভিতরে লাগায় কি, কথা কান না কেন? কপালের ভিতরে লাগায় সে দর, তোর মাইয়া তোর বউ কপালের ভিতরে লাগায় কি লোক, পার্থক্য কোথায়? পার্থক্য করতে হবে, যদি ক্ষমা পেতে চাও মালিকের নেয়ামত জান্নাত পেতে চাও, আবার দান ঠিক কি না? এই আল্লাহর গোলাম যুবক ভাই ইমানদার, তাহলে বোঝা গেল পরিপূর্ণ যারা মুসলমান, পরিপূর্ণ যারা হবে এদের জন্য থাকবে ক্ষমা, এদের জন্য থাকবে প্রতিদান। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, দুই নম্বরে তারা যে পুরুষেরা ইমান আনায়ন করে, যে মহিলারা ইমান আনায়ন করে, এ আল্লাহ এদেরকে কি দান করবে? দুইটা জিনিস দান করবে, একটা হলো ক্ষমা, দুই নম্বর হলো মালিকের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে বাবাজি আল্লাহর গোলাম মুসলমান আলাদ বইলা দিলেন, ইমানদারের ঘোষণাও আলাদা কইরে দিলেন, তাহলে বোঝা গেল ইমান আনার পরেও মানুষ বেঈমান থাকে ঠিক কি না? এবার ইমানটা কেমন হওয়া চাই? কই ইমানটা হলো আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখলেও আছে, আমার আল্লাহ না দেখলেও আছে, আমার জান্নাত আছে, আমার জাহান্নাম আছে, আমার কাল কিয়ামতের ময়দান আছে, আমার পঞ্চিরত আছে, আমার আল্লাহ হিসাব নেবেন কাল কিয়ামতের ময়দান, এর নাম ইমান, কথা বল ঠিক কি না? আমান্তু বিল্লাহি ওয়া মালা ইকাতিহি ওয়া কুনতুম বিহি আরসুলিহি ওয়াল ইয়াউমিল হাকিম বেয়েছে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। আমাদের ইমানটা কেমন হওয়া চাই? আমার ইমানটা কেমন হওয়া চাই? আমি আমার আল্লাহর উপরে ইমান নেই না ফেলাইলাম, আমার দুই কানে দুই কাঁধে কেরামান কাতিবিন আছে, আমি এদের প্রতি ইমান নেই না ফেলাইলাম, আমার আল্লাহ যেখানে যেখানে ফেরেশতাদেরকে রেখেছে আমি তাদের প্রতি ইমান নেই না ফেলাইলাম, এবার আমি যদি ইমান আনি আমার কাঁধে কেরামান কাতিবিন, আমার কাঁধে দুইটা ফেরেশতা, ও মুসলমান এই ইমান থাকলে আমার দ্বারা গুনাহ করা সম্ভব নয়, কেউ কথা কন ঠিক কি না? এই ইমান যদি থাকে তাহলে আমার দ্বারা গুনাহ করা সম্ভব নয়, কেন? আমি যা করি আর না করি সব লিখতেছেন কে? জোরে বলেন আল্লাহ। এ বাবাজি আল্লাহর গোলাম, এবার আমাদের সেই ইমানটা এমন হওয়া চাই যে ইমানের বদৌলতে আমার আল্লাহ এই দুইটা জিনিস দান করবে। ছোট্ট একটা কথা বইলা যায়, এ বাবাজি আল্লাহর গোলাম ইমানকে ধ্বংস করার জন্য তোমার আর আমার একজন বন্ধু আছে, না শত্রু, জোরে আওয়াজ দিয়ে বলে, তোমার আর আমার একটা শত্রু আছে, ওই শত্রুটার নাম হলো শয়তান, আওয়াজ দিয়ে বলেন ওই ওই শত্রুটার নাম কি? জোরে বলেন আল্লাহ আবার জানা দেয় ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ
শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবীন। শয়তান কত বড় দুশমন। হে যুবক, তুমি আর আমি তো শয়তান রে বন্ধু বানায় নিছি। কি বানায় নিছি সবাই বলেন কি? এই শয়তান জামনা চুল কাটতে কয়, আমার যুবক ভাই হামনা চুল কাটে। জামনা বেডিক মতন কানে দুল দিতে কয়, শয়তানে হামনা দুল দেয়। গলার ভিতরে সিন দিতে কয় স্বর্ণের, ও সিন দেয় কয়, ফাঁসা বাইরে থাকবি এমন একটা ফ্যান করবি, হেডে পরে কয় সামনে এমনি আমরা ছেঁড়া রাখবি যাতে অন্ধকোষও দেখা যায়। শয়তানের যেটা হেডা করে অল টাইম গান বাজনা শুনবি, বাস শয়তানে যেটা বলে যুবকেও সেটা করে। কথা বলো ঠিক কিনা? অথচ শয়তান প্রকাশ্য দুশ্মন। বলেন কি দুশ্মন? কেমন জানেন? আপনার মৃত্যু পর্যন্ত আপনি কত বড় আলেম হয়েছেন এটা শয়তানের দেখার কোনো প্রশ্নই আসে না। কেন? শয়তান তোমার চেয়ে বড় আলেম। কথা বলেন না কেন? শয়তান কত বড় আলেম। প্রত্যেক নবীকে ধোকা দেওয়ার জন্য যতটুকু এলেমের প্রয়োজন ততটুকু এলেম শয়তানের আছে। কথা কন ঠিক কিনা? কি মামা মিথ্যা বললাম? যত আম্বিয়া আলাইহিমুসসালাতু আসসালাম দুনিয়ার জমিনে এসেছে, সব নবীরে কেমনা ধোকা দেওয়া যায়? যত এলেম প্রয়োজন তত এলেম। তুমি আর আমি তো হের কাছে নেঞ্চা, তুমি আর আমি হের কাছে বেল ছাড়ার টাইম নাই। কথা ভাই ঠিক কি না? কোন সময় ইমানটা নিয়ে দৌড় দেয় হাসতে হাসতে, অজান্তে এটা আসলে আমাদের বোঝার মতো এলেন এখনো তৈরি হয় নাই। ঠিক কিনা কথা বলে? এক আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলি মৃত্যুর সময় হয়ে গেছে, এমন তো অবস্থায় মুরিদান কাছে বৈশা সুন্দরভাবে কালেমার তালকিন করতেছে। এবার যখন কালেমার তালকিন করতেছে তখন পিসা বুজুর বলতেছে, এখনো না এখনো না। তার মানে পিসাব কালেমারে কি করতেছে? হ্যাঁ, মানতেছে না, কালামা হয়ে পড়বে না। বাহ্যিকভাবে প্রত্যক্ষভাবে এটা বোঝা যাচ্ছে পিসাব কি করবে না, কালেমা পড়বে না। দীর্ঘ টাইম পরে এবার পিসাব সুস্থ হয়ে গেছে। এবার যখন পিসাব সুস্থ হয়ে গেছে তখন মুরিদেরা ডাক দেয়, হযরত আপনার এহেন অবস্থা যখন শুরু হয়ে গেল, আমরা আপনাকে কালেমার তালকিন করলাম, আপনি কেন বলেন, আপনি কেন আমাদের কালেমার তালকিনকে সাড়া দেন নাই? আপনি বলছেন যে এখনো না এখনো না, ঘটনাটা কি আপনি বলবেন কি? তখন পিসাব হুজুর ব্যাখ্যা করলেন, শোন, আমার যখন মৃত্যুর সময় সন্নিকটে আমিও মনে করতেছিলাম, বাস শয়তান এসে দাঁড়ায় গেছে। শয়তান এসে দাঁড়ায় যায় এবার বলতেছে, তুমি তোমার আমলের গুণে এলেমের গুণে আমার থেকে ইমান নিয়া চলে গেলা, মানে মৃত্যুবরণ। আমি তখন শয়তান রে বলছি, এখনো তোর থেকে বাঁচতে পারি নাই, এখনো না এখনো না এখনো না এখনো না। কথা কি বুঝে আসছে? বুঝে আসছে? মাস্তানি চলে না ইমানের কাছে, ইমানের কাছে মাস্তানি চলে না। কোন সময় ইমান বেঈমান নামক চোর আমাদের থেকে নিয়ে যাবে আমরা কোনো কল্পনাও করতে পারি না। কথা বলেন ঠিক কি না? এমনিতে ইমান হয়েছে কচু পাতার ভানির মতো। কথা বলেন না কেন? এমনি ইমান কি কচু পাতার ভানির মতো। আমি যে এলাকায় থাকি, এই এলাকার ওয়ার্ড কমিশনার নাকি বলে কয় মুসলমান গো একালি ভোট 400 টাকা দাম, মুসলমান গো একালি ভোট। কথা কয় না, মুসলমান গো একালি ভোট
অনুগতশীল পুরুষ যারা হয়, অনুগতশীল নারী যারা হয়, ওয়ালকানিতিনা ওয়ালকানিতাতি ওয়াসসাদিকিনা ওয়াসসাদিকাত, সত্যবাদী পুরুষ যারা হয়, সত্যবাদী নারী যারা হয়, ও মুসলমান জোরে আওয়াজ দিয়ে বলা, বাংলার জমিনে বর্তমান সত্যে ভরা না মিথ্যার অভাব নাই, কথা বলেন না কেন কি নাই? এই আবার বড় বড় এক একজনে ফির মিথ্যা কথা বলতে 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 জীবনটারে শেষ করে ফেলাইছে, এরপরেও বলে আমি ভালো আমি ভালো আমি ভালো, আওয়াজ দেন ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ এবার জানা দিলেন সত্যবাদী পুরুষ সত্যবাদী মহিলা এদের জন্য হলো দুইটা পুরস্কার যখন সুবহানাল্লাহ। এই জন্য আসো আমাদের সত্যবাদী হওয়া দরকার আছে না নাই? মিথ্যা কথা ছেড়ে দাও, মিথ্যা কথা বললে এত বড় সাজা এত বড় শাস্তি দেওয়া হবে তোমাকে জাহান্নামের ভিতর। এই দারের চোয়াল কাটা হবে আবার এদারের চোয়াল কাটা হবে, এই দারের চোয়াল এবার জোড়া লেগে যাবে আমার এই দারের চোয়াল যখন কাটবে, এই দারের চোয়াল কাটার পরে এই দারে চলে আসবে আমার এই দারের চোয়াল লেগে যাবে। এই জন্য সাবধান, মিথ্যা কথা বলা যাবে না, ঠিক কিনা কথা বলা, মিথ্যা বলা যাবে না, মিথ্যার ধারেও যাওয়া যাবে না, কথা বল ঠিক কিনা? এ বাবাজি আল্লাহর গোলাম, ওয়াসাদিকিনা ওয়াসাদিকাত ওয়াসাবিরিনা ওয়াসাবিরাত, সবরকারী পুরুষ সবরকারী মহিলা, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয় পুরুষ যারা হয় বিনয় মহিলা যারা হয়, প্রত্যেকটার এক একটা বিষয়ের উপরে এক এক রাইট ওয়াজ করা দরকার ঠিক কিনা কথা বলেন? এক একটা পয়েন্টের উপরে এক এক রাইট ওয়াজ করলে যদি কিছুটা বোঝা যায়। এবার والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات قد دانكاري بروش دانكاري مهيلا والمتصدقين والمتصدقات والصائمين والصائمات جرا رجادار بروش هاي رجادار مهيلا আরকি অধিক জিকির করে যে পুরুষ অধিক জিকির করে যে নারী, এদের জন্য আমার দয়ার মালিক আল্লাহ কয়টা জিনিস রেখেছেন জোরে বলেন, জোরে বলেন কয়টা? একটা ক্ষমা, দ্বিতীয়টা জান্নাতের নেয়ামত, জোরে কন সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, অগোছালো আলোচনা করলাম, দেলের ভিতরে এই আলোচনা ছিল না, যা টুটাফাটা করলাম, আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। মহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল এ মুসলমানে হবে না, মুসলমান হইলে আবার নবায়ন করা লাগবে, এ ইমানে হবে না, এতে মোমেন দাবি করা যায় না, এতে মোমেন যদি দাবি করতে যাও এ ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না, আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? শুনে নাও, লজ্জা স্থান যদি হেফাজত করতে চাও, লজ্জা স্থান হেফাজত যদি করতে চাও উভয়ই, তাহলে পর্দা নামক ব্যবস্থাকে মেনে নাও, পর্দা নামক ব্যবস্থা যদি মেনে নাও আল্লাহর কসম লজ্জা স্থানের হেফাজতের ব্যবস্থা আল্লাহ করবেন। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? শুধু তাই না, পর্দা নামক হেফাজতের ব্যবস্থা তুমি যখন করবা, ও পর্দানিশি আমার মায়েরা ভালোভাবে লক্ষ্য করো, তোমার বোনকে তোমার মাকে, হে যুবক তোর বোনকে যদি আনুষ্কার মতন ধর্ষিত করে মৃত্যু না আবরণ করাইতে চাস, পার্কের ভিতরে ধর্ষিত যদি না করতে চাস, আজকে থেকে প্রতিজ্ঞা কর, হয়তো আমি থাকবো না হয় বোন থাকবে, হয়তো বোন পর্দা করবে, হয়তো বোন ঘরে থাকতে হলে পর্দা করবে, আর আমার বোনই এই ঘরে থাকার ভিতরে আমাদের জন্য এটাই হবে সফলতা, ঠিক কিনা কথা বলো? আনুষ্কা ধর্ষিত হলো, এর পিছনে কি মা বাবা ভাই বোনের কোনো অবদান নাই? এই জন্য সাবধান, আমাদের মহিলা মাদ্রাসাগুলা এগুলা এমন কারখানা তৈরি হয়েছে,
এমন কারখানা তৈরি হয়েছে যে কারখানার ভিতরে দিলে ইনশাআল্লাহ তবে হতেই পারে কিছু ভুল কথা কান না কেন ঠিক কি না অনেকে আবার ফেস লাগায় কি লাগায় ফেস লাগায় হতেই পারে ভুল তবে খুঁজে দেখো ভার্সিটির মেয়েরা আমাদের মেয়েরা কলেজের মেয়েরা আমাদের মেয়েরা মাধ্যমিকের মেয়েরা আমাদের মেয়েরা তুলনামূলক যদি ভালো না হয় আমরা আমরা এ প্রতিষ্ঠান করব না ঠিক কি না কথা বলো